ভোট টু প্রোটেস্ট, এই নির্বাচন শুধুমাত্র নির্বাচিত সংসদের প্রতিনিধি পাঠানোর নির্বাচন নয়। বিজেপির আসানসোল আসানসোলের মাটি থেকে কোনায় কোনায় যে আবর্জনার রূপে বিজেপি পড়ে আছে তাকে আসানসোলের বুক থেকে অপসারিত করার নির্বাচন, সেই আবর্জনাগুলোকে সাফ হয়ে মিটিয়ে দিয়ে ছাটিয়ে বিদায় দেওয়ার নির্বাচন। এই নির্বাচন আপনারা তৃণমূল তৃণমূল কংগ্রেসকে চার নম্বর বোতাম টিপে ভোট দেওয়া মানে যাদের দম্ভ, যাদের অহংকার, যারা ভাবছে যে যা ইচ্ছে তাই করব, রোজ 40 পয়সা 80 পয়সা 1 টাকা করে পেট্রোলের দাম বাড়াবো, মানুষের গচ্ছিত সঞ্চিত টাকা লুট করে খেয়ে নেব, যা ইচ্ছা তাই করব, আর মানুষ প্রতিবাদ করবে না, তার বিরুদ্ধে জবাব দেওয়ার নির্বাচন। আর এই আসানসোলের নির্বাচনের উপর সারা দেশ তাকিয়ে আছে। দুটো জায়গায় উপনির্বাচন হচ্ছে, আসানসোল ও বালিগঞ্জ। এখানে ক্যামেরা আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে ভালোবাসা, যে স্বতঃস্ফূর্ততা, যে উৎসাহ, যে উদ্দীপনা এবং যে উৎসাহের পরিচয় আপনারা আজকে পদযাত্রার মাধ্যমে দিয়েছেন, 16 তারিখ যখন ভোট বাক্স খুলবে পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখবে আর আসানসোল জোড়া ফুল ফুটবে। আসানসোল সিট তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। এই লোকসভা কেন্দ্রে আমরা কোনোদিন জিতে পারিনি, তৃণমূল তৈরি হওয়ার পর থেকে সিপিএম জিতেছে, 2014 সালে বিজেপি জিতেছে, 19-এ বিজেপি জিতেছে, 22-এ সুযোগ এসছে, হাত ছাড়া করবেন না, উন্নয়ন যাতে বাধাপ্রাপ্ত না হয় আর বাংলার মানুষের আওয়াজ যাতে সঠিকভাবে সংসদে দিল্লির দরবারে পৌঁছায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী 12 তারিখ, সেটা আপনাকে সুনিশ্চিত করতে হবে। আপনাকে সুনিশ্চিত করতে হবে যারা পথে পথে বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, তাদের যোগ্য জবাব আগামী দিনে দিতে হবে। বাংলা মায়ের অপমান আমরা সইব না। যারা ভেবেছে তৃণমূল কংগ্রেসকে একটা ইডি, একটা সিবিআই নোটিশ দিয়ে দমিয়ে রাখব, তাদেরকে বলি এই দলটা কংগ্রেস সিপিএম নয়, এই দল অন্য ধাতুতে তৈরি, বিশুদ্ধ লোহাতে তৈরি, যত আঘাত করবে, যত প্রহার করবে, যত মারবে, যত কাটাবে, যত পোড়াবে, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে। আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের রাস্তায় নেমে প্রতিবাদের মানসিকতা এবং দৃঢ়তা আরো বাড়বে। এটা আমাদের প্রার্থী চুরি করতো, এখন আমার স্লোগান চুরি করছে। আমি দেখছিলাম সব জায়গায় লাগিয়েছে আসানসোল নিজের মেখেছে, আরে স্লোগানও চুরি করছে, কি দল! আমি বলবো আসানসোলের বিধায়ক আসানসোলে থাক আর শত্রুঘ্ন সিনহা দিল্লি যাক। মমতা ব্যানার্জির প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সাধারণ মানুষের প্রার্থী, খেতে খাওয়া শ্রমিক কৃষকের প্রার্থী, আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে আগামী 12 তারিখ সকাল সকাল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে নিজের ভোট নিজে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কি দেবেন তো? জেতাবেন তো? জোড়া ফুলে ভোট দেবেন তো? উন্নয়নকে জেতাবেন তো? প্রথমবার আসানসোলকে জেতাবেন তো? জেতাবেন তো? যারা মূল্য বৃদ্ধি করছে তাদেরকে যোগ্য জবাব দেবেন তো? বিশ্বাসঘাতকদের বাংলা ছাড়া করবেন তো? আসানসোল থেকে জঞ্জাল মুক্ত করবেন তো? উন্নয়নকে জেতাবেন? বাংলাকে জেতাবেন? তৃণমূলকে জেতাবেন? শত্রু গণশিলাকে ভোট দিয়ে জেতাবেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আপনি দেখুন, আমাদের যেখানে বিধায়করা জিতেছে আর যেখানে বিজেপির বিধায়করা জিতেছে, আপনি দেখুন কি অবস্থা। এদেরকে চোখে দেখতে পাবেন না, এরা ভোটের সময় আসবে। আজকে সবাইকে দিল্লি থেকে এসে বসিয়ে রেখেছে আসানসোলে, কেন জানেন? গায়ে লাগছে। পৃথিবীর সব থেকে বড় দল আর এমপি রিজাইন করে চলে গেছে তৃণমূল কংগ্রেস, গায়ে লাগছে। তাই যে করে হোক সিটটা জিততে হবে। আমি খালি বলি, খেলা এখনো শুরুই হয়নি, আসানসোল জেতার পর খেলা শুরু হবে, তারপর দরজা খুলব, কে কে আসবে আর কে কোথায় জিতবে আপনারা দেখবেন।